সামনে যতদিন যা কিছুই করব আপনার দোয়া সাথে নিয়ে আমার ভুবনটাকে অনেক সুন্দর করে ফেলব বাবা। আচ্ছা রহিম, তোমার কি ধারণা আমি ফাজলামি বুঝি না? ঠিক 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 আপা, ঠিক আমি কেন ওই ফাজলামো নামক জঘন্য কাজটা আপনার সাথে করতে যাব? আপা আমি একটা সরল মানুষ, আমি একটা সাদা মনের মানুষ, সেই জন্যই আমি আপনার কাছে আসি। আমি খুব দুঃখ পাইছি আপা, খুব দুঃখ যে আপনি আপনার মন থেকে আমাকে দোয়া করতে পারলেন না। আমি যে আপনাকে কতটা লাভ করি, কতটা ভালোবাসি আপা। রহিম, এই যে আমার ডাক পড়ে গিয়েছে, এখন আমি আর এখানে স্থির থাকতে পারবো না, আপনি আমাকে জোর করে এখানে রাখতে পারবেন না। যাবো, অবশ্যই যাবো, তবে আপনি যেহেতু কথা বলা পছন্দ করেন না, তাই আমি চিন্তা করে দেখলাম আপনার সামনে আমি এখন অঙ্গভঙ্গি করে কথা বলবো। রহিম, তুমি কিন্তু অনেক বাজে বলছো। তুমি ভেবো না রুমা তোমাকে লাই দিয়ে মাথায় তুলেছে বলে তুমি আমারও মাথায় উঠে বসবে। এই এই না, ঠিক আছে, এখন ঠিক আছে, এই ব্যাপার এই এখন না, আমি ইন ফিউচারে ট্রাই করব যে আপনার মাথায় উঠতে পারে কিনা, না আমি আপনার আর কি মাথায় নিতে পারি। রহিম, আসি আসি, আমাকে ডাকছে, একবার থাকতে পারবো না, যাই। হ্যাঁ আসছি রুমা, এই যে বেবি। অনেক বেশি বার বেড়েছে,